দিলীপ ঘোষকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাঙালি হিসেবে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, দেখুন আমরা বাংলার মানুষ, নিজেকে দাবি করেছেন, ছাড়ুন সে তো ন্যাচারালি পুজোকেও তো চিত হয়ে শুতে ইচ্ছে করে, সেটা আলাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যারা বাংলার মানুষ নিশ্চিতভাবে বাঙালি প্রধানমন্ত্রী একবার হওয়ার চান্স ছিল, হয়নি, আমরা আশা করি, কিন্তু তার থেকে অনেক বেশি দরকার যেখানে মানুষের মারা যাচ্ছে, বাংলায় আমরা ভালো আছি কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মণিপুরে মানুষের উপরে মানে মায়েদের উপর ধর্ষণ হচ্ছে, যেভাবে আজকে চারিদিকে যে অত্যাচার সংঘটিত হচ্ছে, ঘৃণাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আগে বিজেপিকে সরানোর সংকল্প নেওয়া উচিত। প্রধানমন্ত্রী কে হবে এই বিজেপির এই চাপে পা ফেলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ নেই, প্রধানমন্ত্রী সেই হবে যারা যেসব পার্টি জিতে আসবে তারা বসে ঠিক করবে যে কে প্রধানমন্ত্রী। আমরা নিশ্চিতভাবে আমাদের মনের মধ্যে একটা সূক্ষ্ম বাসনা আছে যে আমাদের বাংলার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, কিন্তু তার জন্য এত বড় লড়াইটাকে উনি নিজেও চান না, আমাকেও বকাবকি করেছেন যে উনি নিজেও এসব চান না যে এসব ডিসপিউটের মধ্যে পড়বে না। আগে আমাদের সংকল্প হচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও, যেখানে নরেন্দ্র মোদি এত তো যাবে না।